প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা জানব যে এইচএসসি পরীক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী 2021 সালে দুইটা গুরুত্বপূর্ণ আপডেট, স্যাড একটা নিউজ, সেটা হচ্ছে চতুর্থ বিষয় পরিবর্তন করতে পারবেন না এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা। চলতি 2021 শিক্ষাবর্ষের এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষায় তাদের চতুর্থ বিষয় পরিবর্তন করতে বা সংশোধন করতে পারবেন না। গত সপ্তাহে এই সংশ্লিষ্ট পরীক্ষা সংক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনির ঘোষণার পর অনেক শিক্ষার্থী জানতে চেয়েছেন তারা চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধন করতে পারবে কিনা। দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে যোগাযোগ করা হয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে। গতকাল সোমবার সন্ধ্যায় চেয়ারম্যানরা নিশ্চিত করেছেন যে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী চতুর্থ বিষয়ের সাবজেক্ট ম্যাপিং করে এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষা 2021-এর ফল নির্ধারণ করা হবে। এখন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ নেই। ফর্ম পূরণের পর কেউ কোনো বিষয় বা বিভাগ পরিবর্তন করতে পারবেন না, এটাই স্বাভাবিক ব্যাপার। এদিকে গত রোববার রাতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট বিতরণ এবং মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এবং ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। উল্লেখিত এসএসসি এবং সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি এবং এইচএসসি সমমানের পরীক্ষা এপ্রিলে শুরু হয়, কিন্তু করোনা মহামারীর সব আটকে রয়েছে। আসছে আগামী নভেম্বরে ও ডিসেম্বরে এই দুটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, যদিও সব বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। তো এই ছিল আজকের আপডেট। স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।